হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। কোদের ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। উত্তাল হংকংয়ে কেমন আছে বাংলাদেশিরা? বাণিজ্য নগরী হিসেবে পরিচিত হংকং মাস তিনেক ধরে বিক্ষোভের নগরী হয়ে উঠেছে। এবছরের জুনে প্রত্যর্পণ বিল নিয়ে বিক্ষোভের শুরু, এখন তা চীন বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। আন্দোলনকারীরা ক্রমশই সহিংসুক হয়ে উঠছে এবং দেশের স্বাধীনতা দাবি তুলছে। 11 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রভাব হংকং এর অর্থনীতিতে পড়তে শুরু করেছে। সেখানকার অর্থনীতির প্রায় 20% পর্যটন এবং খুচরা ব্যবসার উপর নির্ভরশীল। ওই বিক্ষোভের ফলে এ দুইটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা কাজে বহু বিদেশি নাগরিক পরিবার পরিজন নিয়ে হংকং এ বাস করেন। চলমান পরিস্থিতিতে তারা পড়েছেন বিপাকে। এদের মধ্যে বহু বাঙালিও আছেন। বাংলাদেশি সৈয়দ ইকরামুল ইলাহি হংকং এর বড় একজন ব্যবসায়ী। হংকং এ 24 বছর ধরে ব্যবসা করছেন তিনি। তিনি বলেন, বিক্ষোভের কারণে তার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। ব্যবসার কেন্দ্র হিসেবে হংকং এর যে সুনাম ছিল তা অনেকটাই খর্ব হয়েছে। তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। আমাদের বাইরেরা ভীত হয়ে পড়েছেন, তারা আমাদের ব্যবসা দিতে একটু ভয় পাচ্ছেন। তারা দেখছে আমাদের এখানে এরকম সমস্যা চলছে, আমরা মালপত্র ঠিক মতো রপ্তানি করতে পারবো কিনা সে ব্যাপারে তারা চিন্তিত। ব্যবসায়ীরা যে প্রশাসনের সঙ্গে কথা বলবে এই মুহূর্তে তারা কোনো সুযোগই নেই বলে জানান সৈয়দ ইকরাম ইলাহি। কারণ এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার মতে, বিক্ষোভ দমনে পুলিশ বা হংকং সরকার কোনো কিছুই করতে পারছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনে সায় দিয়েছে, অনেকে প্রতিবাদে নেমেছে। যতদিন পরিস্থিতি শান্ত না হবে ব্যবসা বাণিজ্য খারাপ থাকবে। শেয়ার সূচক পড়তির দিকে, যা আমাদের ব্যবসায়ীদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ। তিনি বলেন, হংকং এর আর্থিক খাতের কর্মকর্তা, বিমানবন্দরের কর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীরা এই বিক্ষোভকে সমর্থন করছে। বিক্ষোভ ও হরতালে যোগ দিয়েছেন তারা। ফলে এশিয়ার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরীর ব্যবসায়িক কর্মকাণ্ড বড় ধরনের ধাক্কা খেয়েছে। 3 মাস ধরে হংকং এ চলা গণতন্ত্রপন্থী এই আন্দোলন দমনের জন্য চীনের হস্তক্ষেপ নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, আন্দোলন দমনের পদক্ষেপ নিলে তা চীনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকরা বলছেন, হংকং সংকট মোকাবেলায় হস্তক্ষেপের জন্য চীন যে প্রস্তুতি নিচ্ছে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীন গত কয়েকদিনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাদের অবস্থান শক্ত করেছে, তাদের বিরুদ্ধে তিক্ত ভাষায় মন্তব্য করছে, সে সঙ্গে বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে। হংকং এ বাংলাদেশের ব্যবসায়ী সৈয়দ ইকরাম ইলাহির ধারণা, চীন কঠোর হাতে এই সমস্যা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখলেও তারা এ ধরনের পদক্ষেপ নেবেন না। বাংলাদেশি গৃহবধূ ফাহমিদা মজুমদার 5 বছরের বেশি সময় ধরে হংকং এ থাকেন। তিনি জানিয়েছেন, হংকং ব্যবসা বাণিজ্যের জন্য তো বটেই, এমনকি বসবাসের জন্য শান্তির ও নিরাপদ শহর ছিল। কিন্তু বেশ কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ তাকে এবং তার মতো সেখানে বসবাসরত অসংখ্য বাংলাদেশি পরিবারের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। হংকং এর এই বিক্ষোভের পরিণতি কি হয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আমি উদ্বিগ্ন। মা হিসেবে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। বর্তমানে আমরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্তানের অনেক বন্ধু বান্ধব হংকং এর বাসিন্দা, তারা বিক্ষোভে অংশ নিচ্ছে। আমার ছেলেমেয়েরা এই বিক্ষোভে জড়িয়ে পড়বে কিনা সেটা নিয়ে অবশ্যই উদ্বেগ আছে। চীন যদি হস্তক্ষেপ করে, হংকং এর প্রশাসন যদি চীনের হাতে চলে যায়, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি দাঁড়াবে, অনিশ্চয়তা আর আশঙ্কায় দিন কাটছে। বিশ্লেষকদের মতে, চীন যদি হংকং এর হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের দমনে সেখানে সেনাবাহিনী নামায়, তাহলে তার জন্য চীনকে কঠোর মূল্য দিতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মুক্ত বন্দর এলাকা বলে হংকং এর যে বিশেষ মর্যাদা রয়েছে তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে সঙ্গে এর সুদূর প্রসারের প্রভাব পড়বে। চীনকে আন্তর্জাতিক স্তরে বড় ধরনের সমালোচনার মুখে পড়তে হবে। পশ্চিমা দেশগুলো চীনের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি নিয়ে নতুন করে ভাববে এবং বিশ্বে চীনের অবস্থান ও দেশটির অর্থনীতির ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। দর্শক মন্ডলী, প্রতি ঘন্টার আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।